এর আসলে বোকা ইমেচিউর আর কি বিনোদন শ্রমিক বিনোদন আমি সবসময় এটা লিখেছি বিনোদন যুগে যুগে নায়ক নায়িকাদের বিপদে পাশে ছিল এই বিনোদন সাংবাদিকরাই আমি আমার জীবন দেখায় দেশ আমার সাথে অনেকের সাথে অনেক সময় অনেক ঝামেলা হয়েছে কিন্তু আমি এত বড় করিনি সিনিয়র সাংবাদিকরা ছিল তাদের সাথে কথা বলে এটা সমাধান করা উচিত আইন পুলিশ এইসব জায়গা এগুলো আসলে শিল্পীদের উচিত শিল্পীদের কেরিয়ার নষ্ট হয়ে যায় একবার সাংবাদিকরা খেপে গেলে সে তারকার উঠে দাঁড়ানো কুত্তা সাংবাদিকরা যদি বিনোদন সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তো দাঁড়িয়ে থাকে দাঁড়ানো খুব টাফ খুব টাফ তো যারাই করেছে আমি আসলে মেয়েটাকে দেখেছি আমি আসলে ব্যক্তিগতভাবে চিনি না আমার সাথে পরিচয় নেই বাট আমি মনে করি যে হয়তো বা বাচ্চা মেয়ে ইমেচিউর তাকে কে বুদ্ধি দেয় কারা আমি জানি না এটা এতদূর না টেনে এভাবে গিয়ে এটাকে সুন্দরভাবে এটাকে সাংবাদিক সিনিয়র সাংবাদিকদের সংগঠন আছে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে সবাইকে ডেকে বসে একদিন বাবার সাথে গলায় হাত দিয়ে খেয়ে ফেললে এটা শেষ হয়ে যায় আমি তো আমি শিল্পী সমিতি তিন তিনবার আমি জানি না সাংবাদিকদের সাথে কত প্রবলেম হয়েছে আমাকে নিয়ে কত লিখছে আমি তো সবসময় বাসস আসে সবসময় প্রেস ক্লাবে আমি কথা বলতাম এটা তো তারকাদের এগুলো করা উচিত না সাংবাদিকদের সাথে গণ্ডগোল করে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব টাফ